কিভাবে মামুনুল হককে অন্য একজন মহিলা যিনি নাকি রনির স্ত্রী জর্ণা বেগম মানে একটা মেয়ে মাওলানা মামুনুল হকের ওয়াইফ সে যে একটা ইন্টারভিউ দেয়ার সেটা বাথরুমের ভিতরে তো সেইখানে দেখবেন যে মেয়েটা ছিল নীল বুর্কা পরনে ছিল কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে ছিল যেই মেয়েটা সেটা ছিল কিন্তু কালো বুর্কা পরনে তার মানে এটা পুরাটা একটা ফেক একটা ভিডিও কিন্তু বাস্তবে এটি এখানে একটি বড় একটি চক্রান্ত সাজানো হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যেখানে নিজের স্ত্রীকে ব্যবহার করেছেন অর্থাৎ যুবলীগ নেতা রনির স্ত্রী হচ্ছে নীল বুর্কা পরিহিত যেই মহিলাটির বক্তব্যটি আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়াতে তিনি হচ্ছে রনির স্ত্রী অর্থাৎ যুবলীগ কর্মী যিনি যুবলীগের একজন সংগ্রামী সাথী রনির স্ত্রী অর্থাৎ আপনারা নিজের স্ত্রীকে ব্যবহার করেছেন একজন খ্যাতিমান মাওলানাকে অপবাদ করার জন্য এই জিনিসটা পুরো ছাত্রলীগ যুবলীগ এরা কিন্তু এই জিনিসটা ঘটাইছে আমরা জানি ভাই এডিট করে অডিও বানানো যায় আমার কাছে মনে হয় এই ছেলেটা ওর পরিবারের সদস্য কিনা তাই সন্দেহ কারণ আমার মনে হয় এই যে দালাল মিডিয়াগুলো বস্তির থেকে একটা ছেলে তুলে না এদেরকে মানে কিছু ইনফরমেশন শিখে মানে উচ্চ বংশের একটা ছেলে তো এরকম একটা বংশের ছেলে এরকম নোংরা বংশে আমার মনে হয় না যে এই এরকম একটা নোংরা বংশে যা আসে আত্মীয়তা করলের প্রতিবাদ শুনি উলঙ্গারের বাচ্চারা শুনে রাখ আমার রুহানি বাবার উপরে হাত তুলেছ আল্লামা মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী হিসেবে স্ত্রী নন প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোন সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে শুধু আমি নই আমার পরিবার এবং আমার পরিবারের সদস্যদের পারস্পরিক কথোপকথন সেই সকল একান্ত পারিবারিক আলাপচারিতাগুলোকে সেগুলোর কল রেকর্ড ফাঁস করে দিয়ে পরিবার জীবনে যে অস্থিরতা তৈরি করবার পায়তারা এবং যেই ষড়যন্ত্র তারা করেছে ইনশাআল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে স্ত্রীর সাথে আমার ফোন আলাপ আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়তের মতো করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোন সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে শুধু আমি নই এবং আমার পরিবারের সদস্যদের পারস্পরিক কথোপকথন সেই সকল একান্ত পারিবারিক আলাপচারিতাগুলোকে সেগুলোর কল রেকর্ড ফাঁস করে দিয়ে পরিবার জীবনে যে অস্থিরতা তৈরি করবার পায়তারা এবং যেই ষড়যন্ত্র তারা করেছে ইনশাআল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে কাছ থেকে যখন তারা আবার আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট এবং তার যে বক্তব্য তারা ধারণ করেছে সেটিও আমার বড় আরেকটি অভিযোগ সেই বক্তব্য ধারণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ নারী কর্মকর্তাগণ তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই আমার বিরুদ্ধে আমার চরিত্র হননের জন্য শুধুমাত্র এই ধরনের ব্যক্তিগত গোপন ফোনালাপ ফাঁস করেই তারা ক্ষান্ত হয়নি এখানে বলতে ইচ্ছে হয় প্রশ্ন করতে মনে চায় এত এত ফোনালাপ যে আপনারা ফাঁস করলেন কোন একটি ফোনালাপ থেকে কি এ কথা প্রমাণ করতে পেরেছেন জান্নাতারা ঝর্ণা অন্য কারো বিবাহিতা স্ত্রী অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয় আমার ওই দিলের চোর বোঝে না কোন হালায় আমার ওই দিলের চোর বোঝে না কোন হালায় পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাই কাছে পাগলে পাইছিল 25 সাথী